ব্যারাকপুরের আইন শৃঙ্খলা নিয়ে এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনার সুর অর্জুন সিং এর গলায়। পুরো বিষয়টি নিয়ে রীতিমতো বিরক্ত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। টিটাগড়ে সোনার দোকানের ব্যবসায় খুন হওয়ার পর সাংসদ অর্জুন সিং বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে পুলিশের ভূমিকা সঠিক নয়। পুলিশ প্রশাসনের ওপর মানুষের যে ক্ষোভ তৈরি হচ্ছে তাতে আমাদের দলের ক্ষতি হবে। অপরাধীরা এলাকাকে মুক্তাঞ্চল বানিয়ে ফেলছে, তা দেখেও আমরা কিছু করতে পারছি না। এখানকার পুলিশকে বলে কোনো লাভ নেই। আজকে এক মাসের মধ্যে দুটো মার্ডার হয়ে গেল, একজন ব্যবসায়ী মার্ডার, একজন মাত্র 4 লাখ টাকা ধার নিয়েছে তার জন্য খুন হয়ে গেল। টিটাগড় থানার উপর একটু বেশি হচ্ছে, আমি এটা দেখছি। টিটাগড় থানার ভূমিকাটা ঠিক না, ওখানে ভূমিকাটা খারাপ। অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে না, অপরাধী ধরতে পাচ্ছে না, এটাও তো হতে পারে। মানে নিজের কি বলা যায়, ওর এফিসিয়েন্ট নেই ধরা, এটাও হতে পারে। পাশাপাশি পুলিশের শারীরিক সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন ব্যারাকপুরের সাংসদ। আমি না দেখেছি এখানে অফিসারের দুজন নাম নিলাম, সুবীর চ্যাটার্জি, সুভাষ সেন, এদের এরা অপরাধীর এন্টি ক্রিমিনাল বলে এদেরকে এস্টাবলিশ করা ছিল। নাম শুনলে ক্রিমিনালরা ভয় পেত, এলাকা ছেড়ে পালিয়ে যেত, আমরা দেখেছি। তো আজকে 40 কেজি ভুড়ি নিয়ে কি করবে, যার যে হাঁটতেই পারবে না সে আবার অপরাধীদেরকে ধরবে নাকি, হয় নাকি? শুধু নিজের হিসাবে কিছু লোক তাদেরকে পরিচালনা করে, এতে এটা ক্ষতি হচ্ছে পার্টির, আমি এটুকু বলো, পার্টির ক্ষতি হচ্ছে। উল্লেখ্য, ব্যারাকপুর শিল্পাঞ্চলে মাঝে মাঝে ফের মাথাছাড়া দিচ্ছে অপরাধীরা। কখনো ভর সন্ধ্যায় খুন হতে হচ্ছে ব্যবসায়ীকে, আবার কখনো বোমা উদ্ধারের মতো ঘটনা সামনে আসছে। এছাড়া অশান্তি উত্তেজনার ঘটনাও প্রায় রোজই ঘটছে। তবে অর্জুন সিং সরাসরি রাজ্যের পুলিশ ও প্রশাসনের সমালোচনা করায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। ব্যারাকপুর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।